বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে। উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন সহ অন্যান্যরা। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে হাই কমিশনার জুবায়েদ হোসেন বলেন, গোটা বাংলাদেশে এই দিনটিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। আগরতলায়ও এই উপলক্ষে হয়েছে আলোচনা সভা। এদিন উপস্থিত সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই যে আলোচনা সভা, কি উদ্দেশ্য এবং এখান থেকে কি বার্তা দেবেন? আজকে 7ই মার্চ 1971 সালের এই দিনে লাখো জনতার সামনে বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকাশ্য জনসভায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এবং শুধু ঘোষণাই নয়, তিনি বাংলাদেশের আসন্ন যে মুক্তিযুদ্ধ, যেটি সবাই ধারণা করছিলেন একটি যুদ্ধ, সেই যুদ্ধটা সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনাও তিনি দেন। এবং এই ভাষণটাকে বলা হয় মানে পৃথিবীর রাজনৈতিক ভাষণের ইতিহাসে একটি অন্যতম ভাষণ, যেটিকে ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার অন্তর্ভুক্ত করেছে। এটি একটি বিশ্ব সম্পদ এখন হয়ে গেছে। এবং এই ভাষণটা একটি কাব্যিক ভাষণ, এবং যে কারণেই এপ্রিল নিউজ উইকের এপ্রিল সংখ্যায় বঙ্গবন্ধুকে নিয়ে প্রচ্ছদ করা হয় এবং বলা হয় পয়েট অফ পলিটিক্স। এই ভাষণটা এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল, শুধু সামনে উপবিষ্ট লাখো জনতাই নয়, 7 কোটি বাঙালি এই ভাষণ দ্বারা অনুপ্রাণিত হয়। এবং এটি মুক্তিযুদ্ধের সূচনা, এক ধরনের সূচনা বলতে পারি আমরা, যে সূচনা করে এবং পরবর্তীতে এই ভাষণের দিক নির্দেশনার আলোকেই বাংলাদেশের মানুষ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং জন্ম নেয় স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশের। সেই তাৎপর্যগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব।